Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shomoni shudhibindo, ajker ei video te amra alochona korbo je amol korle inshallah dushman theke hefazote thakte parbe, dushman apnar kono dhoroner khoti korbe na, apnar kache dhare ashte parbe na, dushman apnar kono dhoroner kono prokar khoti korte parbe na. Ei amolta apnaderke janacchi. আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা এর কিতাবে 66 নম্বর পৃষ্ঠা থেকে 66 নম্বর পৃষ্ঠা এই আমলটা আপনাদেরকে করতে হবে 27 রমজান ছাড়া বছরে মাত্র এক দিন এই আমলটা করার অনুমতি আছে বছরে যে কোনো এক দিন 70 ক্ষতি থেকে হেফাজতের জন্য বছরে মাত্র এই এক দিন এই আমলটা করা যাবে তো এই আমলটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের 66 নম্বর কিতাবের পৃষ্ঠা থেকে তো এই 66 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে যখন তার শাগিরদগণ এসে বলতেন যে আমাকে সহ্য থেকে হেফাজতের জন্য কিছু আমল দেন তখন তিনি তাদেরকে এই আমলের পরামর্শ দিতেন তো বন্ধুরা সেই আয়াতটা হচ্ছে وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى لَكُمْ وَلِتَطْمَئِنُّ بِهِ قُلُوبُكُمْ بِهِ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ এই আয়াতটা 27 রমজান দিন লিখে নিজের সাথে রাখবেন এটা একটা করণীয় যদি সাথে রাখতে না পারেন তো সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে এই আয়াতটা 27 রমজানের দিন 1200 বার পাঠ করবেন বছরে একদিন এই আমলটা করবেন যখন যে যে আপনার শত্রু অথবা সারা বছর যে আপনার সাথে শত্রুতা করে তাদের মন কল্পনা করার দরকার নাই এই আমলটা করে শুধুমাত্র আল্লাহ পাকের কাছে দোয়া করবেন এটাই যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত্রু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এমনি আর আপনি পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু